ম্যাজিকের এই লিপ লাইনার সেটে আটটা লিপ লাইনার আসে। এগুলো দেখতে এরকম গোল্ডেন কালারের, এগুলোর নিচে এরকম নাম্বার দেওয়া থাকে এবং একটা কালার দেওয়া থাকে যাতে তুমি বুঝেন যে আপনি ক্যাপ খুললে কি পাবেন। মুখটা থাকে হচ্ছে টিনের, এটা দেখতে খুবই চিপ লাগে। বডিটা হচ্ছে গোল্ডেন কালার এবং পুরো বডিতে একটা প্লাস্টিক র্যাপ করা থাকে, এবং আপনি যদি প্লাস্টিকটা খুলে ফেলেন তাহলে ঠিক এরকম করে এই যে গোল্ডেন কালারটা উপরে ছিল সেই গোল্ডেন কালারটা উঠে যায়, খুব বাজে লাগে দেখতে। প্রথমে নাম্বার 08 দিয়ে শুরু করছি, এটা সবথেকে ডার্ক কালার। এই সেটে এক একটা ফর্মুলা এক এক রকম, তো এটা ফর্মুলাটা হচ্ছে সফট এবং অন্যগুলোর তুলনায় বেশ ক্রিমি, এবং এক সোয়াইপেই হচ্ছে কালার চলে আসছিলো। এটা জর্ডানা বা জ্যাকলিনের আমরা যে লিপ লাইনারগুলো সাধারণত ব্যবহার করি ওগুলোর মতো কিন্তু এত ক্রিমি এত সফট না, কিন্তু ওই লিপ লাইনারগুলোর তুলনায় এই লিপ লাইনারটা কিন্তু অনেক বেশি লং লাস্টিং, কারণ আমি যখন বারবার রিমুভ করছিলাম আমার খুব সহজে উঠে আসে না, তেল দিয়ে ঘষাঘষি করে তুলতে হয়েছে। আমার এই কালারটা খুবই ভালো লেগেছে এবং এই কালারটা মনে হয় পুরো সেটের মধ্যে সবথেকে সফট। প্লিজ ইগনোর মাই মেকআপ। এরপরটা হচ্ছে নাম্বার 07, এইটা আগেরটার থেকে একটু হালকা এবং একটু পিঙ্কিশ দিকের। একটা ব্যাপার খেয়াল করবেন, আমি যখন প্রত্যেকবারই লিপ লাইন করবো দেখে মনে হবে কি আগেরটার এটা হচ্ছে সেম কালার, পুরো লিপে আমি যখন অ্যাপ্লাই করা শেষ করবো দেন গিয়ে মনে হবে কি যে আচ্ছা ঠিক আছে এইটা আর ওইটা সেম কালার না। আর লিপ লাইনারের পিছে যেই একটা কালার দিয়ে দেওয়া হয়েছে আপনি আউটকাম সবসময় ওইটা পাবেন না। এই কালারটাও আগের যে নাম্বার 8 যেটা ছিল ওটার মতনই সফট ক্রিমি এবং হচ্ছে সহজে উঠে আসে না, এবং আপনি মানে ভাত টাত বা এই টাইপের কোনো বার্গার টার্গার খাওয়ার পরে এগুলো না ব্লিডিং হয় না, কারণ আমি এটা পরে খেয়ে দেখেছি। আমি দুইটা কালার এখন পাশাপাশি দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ ডার্ক আর কতটুকু পরিমাণ লাইট। 7 নাম্বার কালারটা খুবই সুন্দর, এটা একদম এভরিডে ইউজ করার মতো একটা কালার। এরপর আমি নাম্বার 6টা অ্যাপ্লাই করছি। এই কালারটা হচ্ছে আপনারা আমি ঠিক জানি না আপনারা জর্ডানার যে লিপ লাইনার রাসবেরি একটা কালার ছিল ওই কালারটাকে ব্যবহার করেছেন কিনা। এই কালারটা আমার কাছে এক্স্যাক্টলি রাসবেরি যে কালারটা ছিল ওই কালারটাই মনে হয়েছে, এবং কেমন জানি এটা একটু বেগুনি টাইপের একটা পিঙ্কিশ বেগুনি টাইপের একটা কালার, এবং এই কালারটাতে আমার দাঁত সুপার ইয়েলো দেখা যায়। আমি কখনো এই টাইপের লিপস্টিক বা লিপ লাইনার ইউজ করিনি, ইউজ করা বন্ধ করে দিয়েছি। তো আপনারা যেটা করতে পারেন, আপনাদেরও যদি সেম প্রবলেম হয়, দাঁত যদি হলুদ লাগে এই টাইপের কালারে, অন্য কোনো একটা লিপস্টিকের আপনারা নিচে যদি এই লিপ লাইনারটা অ্যাপ্লাই করে তার উপর লিপস্টিকটা দেন দেন দেখা যায় অনেক সময় খুব সুন্দর একটা কালার আসে, এবং যে বুলেট লিপস্টিক যেগুলো একটু ক্রিমি টাইপের ওগুলো কিন্তু খুব একটা লং লাস্টিং হয় না। আপনারা যদি প্রথমে একটা লিপ লাইনার লাগান তাহলে দেখবেন কি লিপস্টিকটা অনেক লং লাস্টিং হয়েছে। ও আর স্কিন কালারের রেফারেন্স যদি চান, আমার ফাউন্ডেশন শেড হচ্ছে মেবিলিন 220, এটা হচ্ছে 04 নাম্বারের শেড। এইবারের আমরা হচ্ছে ব্রাউন ফ্যামিলির কালারগুলোতে শুরু করলাম। এই কালারটা খুবই পছন্দ হয়েছে আমার, এটা আমার মনে হয়েছে আমার একদম পারফেক্ট নুড কালার। আমি এরপরে যখন লিপস্টিক কিনতে যাব এটাকে আমি স্ট্যান্ডার্ড ধরে দেন হচ্ছে নুড লিপস্টিক কিনবো, এবং আমার মনে হয় এখানে ব্রাউন যে কালারগুলো আছে সবার জন্যই একটা না একটা শেড আছে যেটা আপনার জন্য একদম পারফেক্টলি নুড হবে। এই লিপস্টিকটা সরি এই লিপ লাইনারটা আগেরগুলোর মতো অত বেশি ক্রিমি না, আগেরগুলোর থেকে একটু পরিমাণ হার্ড, কিন্তু আপনার ফুল লিপসে কাভারেজ পাওয়ার জন্য দুইবার অ্যাপ্লাই করার দরকার নেই। আপনি প্রথম অ্যাপ্লাই একদম পুরো লিপসের যে পিগমেন্টেশনগুলো আছে ওগুলো কিন্তু হাইড হয়ে যাবে। এর আগেরগুলো সেম ছিল, অনেক বেশি পিগমেন্টেড ছিল, একবার এই আমার পুরো লিপস কাভার হয়েছে, দুইবার দিতে হয় নাই। তো এই লিপস্টিকগুলো দেখতে কেমন আমি বলি, আপনার আপনি যখন লিপসে দিবেন এটা দেখে একদম কিন্তু মনে হবে না যে আপনি 2000 টাকা দামের লিপস্টিক লাগিয়েছেন, ওরকম ফিনিশিংটা ডেফিনেটলি দিবে না, বোঝা যাবে যে এটা রিজনেবল প্রাইসের মধ্যে একটা লিপস্টিক, আপনি রেগুলার ইউজের জন্য এটা ব্যবহার করতে পারেন। এবার আমি নাম্বার 5টা লাগাচ্ছি, এটার ফর্মুলাটা আমার ভালো লাগে নাই। এখানে ক্যামেরাতে কেন জানি ওটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরেও আমি হচ্ছে লিপসে যখন লাগিয়েছিলাম কেন জানি একদম খুব সুন্দর মতো লিপসে মিশে যাচ্ছিলো না, কেমন জানি একটু সেপারেট হয়ে যেতেছিলো, কেমন জানি ছাড়া ছাড়া হয়ে যেতেছিলো, যে কম দামি লিপস্টিকগুলো যেরকম হয় ওরকম। এখন এটা হতে পারে যে আমি এর আগে অনেকবার হচ্ছে তেল দিয়ে বারবার লিপসটা রিমুভ করতেছিলাম এবং আমার লিপস অনেক বেশি সেন্সিটিভ হয়ে গেছিলো এজন্য, এবং আমার কালারটাও অত বেশি ভালো লাগে নাই, এটা একটু অরেঞ্জিশ টাইপের কালার ছিল। আমার মনে হয় যে আমার স্কিন টোনের সাথে এরকম অরেঞ্জিশ কালার ভালো লাগে না, মানে এটা আমার পার্সোনালি মনে হয়, যেহেতু আমার স্কিন অনেক বেশি ওয়ার্ম আমার অরেঞ্জ কালারে আসলে সুন্দর লাগার কথা, বাট এরকম এত বেশি অরেঞ্জিশ কালার আমার ভালো লাগে না। এবার হচ্ছে নাম্বার 03 নাম্বারটা সামহাও 04-05 থেকে ডার্ক, এবং এটা একটু কেমন জানি মাটি মাটি কালার, আমার কাছে কালারটা অত বেশি ভালো লাগে নাই। এটা হতে পারে যে আমার স্কিন অনেক বেশি হলুদ বলে কালারটা অত বেশি কমপ্লিমেন্ট করতেছিল না আমার স্কিন কালারকে, মেবি হয়তো খুব বেশি বোল্ড আই লুকের সাথে এটা দিলে ভালো লাগবে।
কিন্তু এটার ফর্মুলা এত হার্ড, আল্লাহ! আপনারা এখানে দেখবেন যে আমি কিন্তু বারবার ঘষতেছি, লিপ লাইনার বসতেছে না। মানে কিছু কিছু জায়গায় হয়তো কালার বসানোর জন্য আমার 3 বার করে ঘষা লাগছে। মানে আপনারা যদি এটা ইউজ করেন, আপনার ওই দিনে হচ্ছে ঠোঁটের 12টা বেজে যাবে। কালার যদি খুব ভালো লাগে দিবেন, ঘষতে 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 ঠোঁট ব্যথা হয়ে যাবে। স্টিল এই কালারটা ইউজ করার মতো আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন। বাট এই যে এখন 2 নম্বরটা ইউজ করতেছি, আপনারা দেখতেছেন যে আমি ঘষতেছি, কালার আমার লিপসে বসতেছে না, সাংঘাতিক রকম হার্ড। আমি যেভাবে টানতেছি আমার লিপসে রীতিমতো ইরিটেট ফিল করতেছি আমি। তো আমি কিছুক্ষণ আমি ঘষাঘষি করে লিপটা লাইন করার পরে আমি দেখলাম কি যে আমার লিপসে আর হচ্ছে নিতে পারতেছে না, কারণ এত হার্ড এটা লিপসে বসতেছেই না। দেন আমি আমার লিপসে হালকা একটু ভ্যাজলিন লাগিয়ে তারপরে এটা অ্যাপ্লাই করেছি। তো ভ্যাজলিন লাগিয়ে অ্যাপ্লাই করার পরে এটা হচ্ছে কাভার আর করতে পারে না লিপসে। আমার লিপসের ভিতর দিয়ে যদি এরকম পিগমেন্টেশন দেখা যায় আমার খুব বিরক্ত লাগে, আমার কালারও পছন্দ হয় না, আর ফর্মুলা তো ইউজ করার মতো না। 01 নম্বরটা এথিক্যাল লাইট, একদম লাইট নিউড ব্রাউন টাইপের একটা কালার, অরেঞ্জিশ ব্রাউনের একটা কালার, এবং এটা লিপসে বসেই না এবং আমাকে ভালো দেখাচ্ছে না। তো এই সেটের যে 8টা কালার আছে এর মধ্যে আপনি হচ্ছে 03 থেকে 08 পর্যন্ত এই 6টা কালার এভরিডে ব্যবহার করতে পারবেন। এগুলো খুব সুন্দর লং লাস্টিং লিপ লাইনার, শেষে 2টা আপনারা ব্যবহার করতে পারবেন না। আমি অনেককেই দেখেছি সব কিছু জানার পরও তারা নকল যে লিপস্টিকগুলো রাস্তার পাশে পাওয়া যায় সেগুলো কিনেন। প্লিজ আপনারা ওগুলো না কিনে চাইলে কিন্তু এই টাইপের কম দামি লিপ লাইনারগুলো ব্যবহার করতে পারেন, এগুলো অ্যাটলিস্ট ব্র্যান্ডের। আমি ডেফিনেটলি রেপ্লিকা লিপস্টিক ব্যবহার করেছি, আমি এই জন্যই সবাইকে ব্যবহার করতে মানা করছি। রেপ্লিকা লিপস্টিক দেওয়ার পরে আমার লিপসে একটা বার্নিং সেন্সেশন হয় এবং এটা কোনো গুড সেন্সেশন না, ঠিক আছে? এবং স্মেলটা থাকে হচ্ছে একদম পুরা কী বলবো, পেইন্টের মতো বা একদম র কেমিক্যালের মতো। এইগুলো অ্যাটলিস্ট একদম হাই ক্লাস কোয়ালিটির যদিও না হয়, স্টিল আমার লিপসে দেওয়ার পর আমার কোনো রকম বার্নিং সেন্সেশন হয় না এবং উইয়ার্ড কোনো কেমিক্যাল বা পেস্ট বা ইউনো আল্লাহ জানে কী দেয় ওগুলোর মতো স্মেল না। প্লিজ আপনারা ওই রেপ্লিকাগুলো ব্যবহার না করে এই টাইপের কম দামি যে লিপ লাইনার বা কম দামি যে লিপস্টিক আছে ওগুলো ব্যবহার করেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি আজকে ভিডিওটা জাস্ট বানিয়েছি যারা কম দামি লিপস্টিক খুঁজতে গিয়ে রেপ্লিকা ব্যবহার করেন তাদের জন্য অ্যাজ এ অপশন হিসেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।